হলো মায়ের আর মাসির, এবারে আসলো আমার ভাই আর ওই রাজ। ওরা এখন দেয়া হয়নি, অনেকটা দুপুর হয়ে গেছে। আর ওই যে ভাই এসে গেছে, ভাই স্নান করবে এখন, স্নান টান করে তারপরে ফোটা দেবে, ঠিক আছে? এখনো স্নান করেন, আর বেলা হয়ে গেছে, এখন 12টার মতন বাজে। কারণ ভাই ছিল না, ভাই ভাবির কাছে গেছিলো, সেই জন্য দেওয়া হয়নি। আর তো ওইদিকে ফোটাটা শেষ হলে এবার আমার ভাইয়ের শুরু হবে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আমার বাপির এইগুলো মা, যখন ভাই এখন বড় বাঁধতে গেছিল, এই যে ভাই, ভাই এখন বড় বাঁধতে গেছিল, এই যে এখন মাছে বরফ দেওয়া হবে, ইলিশ মাছ, ইলিশ মাছ দেখতে পেয়েছো? এই যে বরফ নিয়ে এসছে, এখন ভাঙবে, ভেঙে বরফ দেবে, তারপর স্নান করবে, তারপরে ফোটা নেবে, ঠিক আছে? তো চলো। আর আমার কপালে দেখতেই পেলে তো ওখানে চন্দনে ফোটা, এই যে এই মেয়েটা দিয়েছে, এই মেয়েটা আমার কপালে চন্দনে ফোটা দিয়েছে। আর দু বোনের এখন কথা হচ্ছে ওখানে, দেখো দেখো দু বোনে কি কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো, এই তো আমার, এই এটা ছোট ভাই, এটা বড় ভাই, আমাকে বোন ফোটা দিয়েছে, আমার বোন, এই যে এই তো। হাই গাইজ, বলো হাই। দেখো এইটা আর এইটা আমি নিয়ে এসেছি, এইটা আমার বোন নিয়ে এসছে, এইটা আমার আর একটা বোন নিয়ে এসছে, ঠিক আছে? এগুলো ভাইদের জন্য, তো আমি দুটো ভাইয়ের জন্য দুটো প্লেট কিনে নিয়ে এসছি আলাদা, আর ওই দুটো হচ্ছে দুটো বোনের। তো ওদের এখন প্লেটগুলো সাজিয়ে নিয়েছে, ওরা এখন স্নান করছে, স্নান করে এলে ওদের দেওয়া হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, ঠিক আছে? বোনকে দেখো এখন সেজে গুজে রেডি হয়ে গেছে। হাই বল, হাই বল, আমার বোন সেজে গুজে নিয়েছে, ঠিক আছে? আর দেখো আমার মামি এখন পাঁপড় নিয়ে ঘুরছে। আমার মাসিকে দেখো, মাসি ও মাসি শেখাচ্ছে, এরা প্রতি বছর ভুলে যায়, এরা প্রতি বছর ভুলে যায়। ঠিক আছে, তো চলো, এরা এখন রেডি হয়ে গেছে দেওয়ার জন্য। তোমরা রেডি, পুরো রেডি ফোটা দেওয়ার জন্য? তুমি রেডি, তোমাদের খিদে পাইছে? ও ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো। শাকটা ওইখানে আছে, এই যে ফুল। আর আর দুলপো কোথায় গেল? দুলপো নেই, সাজুগুজু করছে, দেখতেই পাচ্ছো পুরোনো ঘরে, নতুন ঘরে মামা বসে আছে বলে ওর ঘরে ঢোকে নি। এই যে আমার ভাইকে আমি এই শার্টটা দিয়েছি, দেখো তোমাদের না, আর বলছে এখন কম দামি শার্ট। তো যাই হোক, আর তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই শার্টটা যে ভাইয়ের জন্য কিনেছি, আর তো এখন রেডি হয়ে গেছে। পাড়ার লোক না এটা, এটা আমার ফ্যামিলির লোক। আর যাই হোক, তো এখন রেডি হচ্ছে, তো চলো এবার ফোটা দিতে যাবো। ওই চ, হ্যাঁ ওই ঘরে চ, নতুন ঘরে চ, তো চল ওগুলো নিয়ে চল না রে, বসে পড়ছিস কেন, চ তো চলো যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। বিকি এখন বেরোচ্ছে কোথায় গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে।
আর এই যে আমাদের গঙ্গাধারে ঠাকুর উঠেছে। লেবেল সে আনে কে বাদ তেরা কাম বনা লেকিন মেরা নাম অর বনটাই সে বনা ক্যা বিগেস্ট হ্যায় তো তেরে সামনে হি বহুত সারে ভোটস কে সব পিপল চয়েস হ্যায় ভোট ভোট ইনহোনা বুরা নাহি লেকিন মেরে রোহ আমি তো কিছু দেখতে পাচ্ছি না বলনে কা হ্যায় তো ফির আসলি ইন্ডিপেন্ডেন্ট বন কে দিখানে কা সোনা চড়ানে কা গোনা লগানে কা হর মহিনা মেরে জেসা বনটাই ভিডিও বনানে মেতে আছে আর এখন আমরা ফুচকা খেতে চলে এসছি। তো একটু কাঁচা লঙ্কা দাও, ভাই আসছে, ভাই আসুক একসাথে দেবে। তো দেখতে পাচ্ছ ভাইপোটার খাবার খেয়ে আবার ফুচকা খেতে চলে এসছি, হজম হয়নি, এটাও খাবো, খেয়ে রাত্রিবেলা অ্যাসিড হয়ে শুয়ে থাকবো। ললিতা ও মা, তুমি ফুচকা খাবে, ভাইকে ডেকে দাও। আমার মাকে দেখো, আমার মা, মাসি, মামি, আমার ভাই আসছে। তো চলো খাবার খেয়ে নি, ফুচকাটা খেয়ে নি। হ্যাঁ, কাঁচা লঙ্কা দাও। আমার বাবিকে এই প্রথমবার আমার ক্যামেরার সামনে নিয়ে এলাম, দেখো এখন জল কাছে। আর আমার মাকে দেখো সেখানে বসে আছে, আর মামিকে এখানে বসে আছে। আর আমি হচ্ছি এখানে, ঠিক আছে। তো চলো চলো একটু বাইরের দিকে যাই, একটু রেডি হয়ে গেলাম, ফেস টেস হলাম, ঠিক আছে। তো চলো, তো দেখতে পাচ্ছ আমার বোন এখন রেডি হচ্ছে বাড়ি যাবে বলে ছেলেকে নিয়ে। বাবু একবার হাই বলো, হাই বল, হাই। আর তাকে দেখো না, সে যেই যাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে আবিরের জিন্সের প্যান্ট? তো ওই ঘরে আছে মনে হয় তাহলে, জানিস তো। ওই যে আমার সেদিকে দেখো একটা বোন সাজছে সেইখানে এখন, আর আমি এই যে এখন বসে আছি খাটে, সন্ধ্যে হয়ে গেছে। আর এই যে ফচকে বাবা চলে আসছে, বাবা আসবে তো, বাবা আবার আবার আসবে, টাটা। আমার মনের ছেলে এখন বাড়ি যাবে, আর বোনও এখন বাড়ি যাবে, এ যাবে না, এ এমনি এমনি সাজছে এখন, দেখতে পাচ্ছ, এমনি এমনি সাজছে, আর ওরা চলে যাবে। তো চলো ওরা যাক, আমি তোমাদের সাথে আবার আসছি, ও রেডি হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো। হয়ে গেছে, তো ওই যে আমার বাবা, বাবা চলো। হ্যাঁ, কিসে কিসে মামি? এখন দেখো এখন আমার বোনের ফোন খুলছে, ফোন খুলছে না, চার্জ দিয়েছে। চার্জার খুললে হবে না, চার্জার খুলুন আর হবে না। তুমি আমাদের ঘরে চার্জার আছে ওইটা দাও, ননদ চার্জারটা। তো বোন এখন বাড়ি যাচ্ছে, বোন রেডি হয়ে গেছে, দাঁড়াই ঘরে দরজাটা দিয়ে। চলো মা সন্ধ্যে দিলো এই সবে কনসার্ট হলে। ও বাবারে বাবা, আয় বাবার জুতো লাইট জ্বলছে। হ্যাঁ, আমার বাবার জুতোই লাইট জ্বলছে, হেভি হেভি। মা কই? চলো মা যাবো, মামাকে ছাড়তেই পারছে না। আমার ভাই কই রে? ওই যে ভাই গাড়ি তুলে দাঁড়িয়ে আছে ওখানে, এখন বেরোবে বলে, ভাই বেরোবে। হাই, আমার মা মাসি সেখানে বসে আছে, আমার বোন সেখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ মারা এখানে আছে, আমি বুঝতে পারিনি মারা এখানে আছে। গান চলছে শুনতে পাবে তোমরা কিছু? তারপরে এখানে বসে আছে আমার মা, সেখানে বসে, মাসি ওখানে বসে, ও মনে ব্লগ ভিডিও করছে। তো চলো বোন বেরো, তারপরে ও দেখাচ্ছি। আমার ভাই চলে এসছে সাইকেল নিয়ে, সেখানে ভাই দিদি আছে এখন।
আমার বোনকে, বোন আবার আসবি, টাটা, মিস ইউ। বোন বাড়ি চলে যাচ্ছে, আবার কবে আসবি? হ্যাঁ আবার কবে আসবি? ও তো ছেলে গই, ওই তো বাড়ি চলে যাচ্ছে। ওর বর ওখানে, আমার ভাই বদতলায় দিয়ে আসবে, আর ওর বর ওখানে দাঁড়িয়ে আছে। এই ছেড়ে দে, ওকে ছেড়ে দে, তুই ছেড়ে দে। বাবা টাটা, উঠে পড়, গাড়ি উঠে পড়। ওর মায়ের কাছে ছুটেছে লাইট দিতে পড়ে। চলো ওরা চলে যাক। আমি বোন, আমি আর বাদবাকি সব গঙ্গাতে, ঠিক আছে? তো চলো আবার গঙ্গাতে গিয়ে দেখাবো তোমাদেরকে। আমরা পরিবারে, ফ্যামিলির লোকেরা মিলে একটু বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, আমাদের পাড়ার আশেপাশে, আমাদের পাড়ার এটা। এই আমাদের পাড়াতেই তো, ওই জন্য একটু তাই এখানে এমনি চলে এসেছি, আমাদের এই আশেপাশের মধ্যে একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। তো চলো ঠাকুর দেখতে। হেভি গান চলছে, তো কোথাও খিচুড়ি খাওয়াবে না আমাদের। হ্যালো গাইস, তো দেখো আমি ওখানে গিয়ে ভয়েস দিতে পারবো না, তো তোমরা এখান থেকে দেখে নাও আরেক জায়গায় ঠাকুর পাড়ার মধ্যে। এটা আমাদের গঙ্গার ধার রাস্তা, দেখো এই যে আমাদের নদীর ধার। কাছে গিয়ে দেখাচ্ছি, মানে এটা হচ্ছে আমাদের ঘরের, একদম ঘরের কাছে কেলা, ওই সাইডে গেছিলাম, এবার এই সাইডে আছে। এটা হচ্ছে আমাদের এখানে কেলাবে ঘরের ঠাকুর, দেখতে পাচ্ছ এখান থেকে? এটা হচ্ছে আমাদের কেলাবে ঠাকুর, দেখিয়ে দেবো। এটা হচ্ছে বোন, এটা হচ্ছে আমাদের ঘরের এখানে, কি রে? ওটা হচ্ছে পিসি। আর এই যে এখন বেরিয়ে পড়েছি একটু দেখি ঠাকুর দেখতে, ওটা হচ্ছে আমাদের কেলাবে ঠাকুর, ওটা ছিল আমার বোন, ঠিক আছে? আর এখন যাচ্ছি, হাই ক্যামেরা কি যাচ্ছি, হচ্ছে কি না আমাদের কালী মন্দিরে। এটাই শেষ, মানে আমাদের এখানের মধ্যে শেষ বলতে কি, ওটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা করা ঠাকুর, ঠিক আছে? ওই কালী ঠাকুরটা সবসময় থাকে আমাদের এখানে, প্রতিষ্ঠা করা ওখানেই থাকে, প্রতি বছর মায়ের পুজো হয়। তো চলো তোমাদেরকে একবার ওই মন্দিরের কাছে দেখিয়ে দিই, তো মন্দিরটাকে একবার দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে আমার ব্লগটা আমি এখানেই শেষ করব, ঠিক আছে? তো চলো যাই, দেখো আর বেশি দূর যাচ্ছি না, কারণ বাপি বকবে বেশি দূর গেলে। এমনিতেও বেরোতে দেয় না বাপি আমাকে ঘর থেকে এখানে এলে, তো তবু মা মাসিরা বেরোলো বলে বেরোলাম। তো চলো যাই। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা কালী মন্দিরের সামনাসামনি চলে এসেছি, এই যে মন্দির,
অনেক সবাই বসে আছে দেখতেই পাচ্ছ। তো চলো যাই, এখানে আমার ভাই আড্ডা মারে এখানে সেই মন্দিরে। তো জানি না আমার ভাই এখানে আছে কি না এখন, দেখা যাক। চলো, এই হচ্ছে আমাদের কালী মন্দির। এই হচ্ছে প্রতিষ্ঠা করা আমাদের কালী মন্দির, তো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কালী মন্দির আমাদের, ঠিক আছে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছে আবার একটা নেক্সট ব্লগ। You already know. We roll.